হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর দ্রিপানসরকার। আজকে আমরা অ্যাকোনাইট জ্বরের ক্ষেত্রে অ্যাকোনাইট কখন ব্যবহার করতে পারব, শুধু জ্বরই না যে কোনো ডিজিজ। দেখুন, অ্যাকোনাইটের চারটা সিমটম আমাদের পেতেই হবে। চারটা সিমটম যদি থাকে, যে কোনো রোগ হোক না কেন, আমরা এই অ্যাকোনাইটকে ব্যবহার করতে পারব। তাহলে চলুন আজকে জানা যাক জ্বরের সিমটম কী কী অ্যাকোনাইটের ক্ষেত্রে, সেটা নিয়েই আজকে আলোচনার বিষয়। দেখুন, এই অ্যাকোনাইটের রোগগুলো আকস্মিকতা ও ভীষণতা, এই লক্ষণটা থাকা চাই, এবং তার সাথে সাথে মৃত্যু ভয় ও অস্থিরতা। মৃত্যু ভয়ের সাথে অস্থিরতা থাকবে, আর পিপাসা ও জ্বালা এটা থাকবে, আর প্রচণ্ড শীত এবং প্রচণ্ড গরমের প্রকোপ। এই চারটা লক্ষণ থাকলে আমরা যে কোনো ডিজিজ বা জ্বর হোক, ম্যালেরিয়া হোক, নিউমোনিয়া হোক, যে কোনো রোগই হোক না কেন, বাগদাদি হোক, আমরা কিন্তু এই অ্যাকোনাইটকে ব্যবহার করি। তো আজকে এই অ্যাকোনাইটকে বোঝার জন্য আমি দুটা কেস বলবো। এই দুটো কেসের মাধ্যমে আমরা অ্যাকোনাইটের জ্বরের ক্ষেত্রে এই ওষুধটা কীভাবে আমি ব্যবহার করেছিলাম এবং ভালো রেজাল্ট পেয়েছি সেটাই আজকে তুলে ধরছি। চলুন তাহলে। দেখুন, একদিন সকালবেলা আমি চেম্বারে বসে আছি, হঠাৎ একটি লোক, মানে একটা রুগী, ওনার কী হয়েছে, উনি বাজারে গিয়ে চা খেতেছিল। তার আগের মুহূর্ত অবধি সে সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, ভালো ছিল। চা খেতে খেতেই হঠাৎ করে তার শরীরে যেরকম ভূমিকম্প আসলে কম্পন হয়, সেই রকম তার শরীরটা কাঁপছে। তো সেই কাঁপুনি নিয়েই সে আমার ক্লিনিকে প্রবেশ করল। এবার প্রবেশ করল, ওনার কাঁপুনি কোনো মতেই কমছে না, প্রচণ্ড শরীর হচ্ছে ঝাঁকাচ্ছে এরকম করে। আর কি হচ্ছে, তার সাথে সাথে সে আমাকে বলছে যে জল আছে। তো আমি জলের বোতল দিলাম, সে ঢক ঢক করে পুরো বোতলটাই শেষ করে দিল। এইবার এই জলের সাথে সাথে এখন দেখি ওনার তাপমাত্রা প্রচণ্ড হাই। উনি বলছে, আমি বুঝতেই পারছি না, আমি তো সুস্থ স্বাভাবিক ছিলাম, হঠাৎ করে এত প্রবল জ্বর এসে গেল, আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছি না, এখন তো আমার ভয় হচ্ছে। ডাক্তারবাবু, আপনার ফোনটা দিন তো, বাড়িতে খবর দেই, আমার মনে হয় পরিস্থিতি ভালো না, আমি এখন কি করব। একবার উঠছে, একবার বসছে, মানে একবার বসে একবার ওঠে, এইরকম সে করতে থাকে, এবং তার সাথে সাথে প্রচণ্ড জল পিপাসা এবং জল খাচ্ছে। তার সাথে সাথে সে বলছে, আমার শরীরটা জ্বলে যাচ্ছে, আমার শরীরটা জ্বালা করছে, ঠিক আছে, ভিতরটা চলে যাচ্ছে। এইদিকে আবার দেখা যাচ্ছে যে তিনি শার্ট, তার যে পোশাক ছিল শরীরে, সেটা খুলে ফেলছে, ঠিক আছে। এবার দেখেন, তাহলে এইখানে আমরা কিন্তু সেই জ্বরের লক্ষণ আমরা পেয়ে যাচ্ছি, কী কী, তার প্রচণ্ড মানে জ্বর চলে আসলো হঠাৎ করে। এই যে এই কারণে বলে যে অ্যাকোনাইট জ্বরের শুরুতেই বা যে কোনো রোগের শুরুতেই, যা হলো সর্দির শুরুতেই, যে কোনো রোগের শুরুতেই যদি আমরা অ্যাকোনাইট প্রেসক্রাইব মানে প্রেসক্রিপশন করতে পারি, তাহলে ভালো রেজাল্ট। ইনি কারেন্টের মতন চলে আসছে, এবং তার জ্বরটাও কিন্তু মানে আচানক, মানে এই অ্যাকোনাইটের জ্বর হোক আর যাই হোক, আচানক মানে হঠাৎ করে প্রবল আকার ধারণ করবে, প্রবল আকার। যেরকম ইনি চা খেতে খেতে, তার আগের মুহূর্ত সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, হঠাৎ চা খেতে খেতেই তার প্রচণ্ড জ্বর এবং কাঁপুনি, তার সাথে সাথে জল পিপাসা, এবং তার শরীরটা জ্বালা করছে, সে পোশাক খুলে ফেলছে, ঠিক আছে। আর তার সাথে সাথে সে বলছে যে, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মারা যাব, আমি মনে হয় আর আমার টাইম নেই, আর এক ঘন্টা টাইম আমার হাতে আছে, ডাক্তারবাবু আপনার ফোনটা দিন তো, আমি ফোন করব। তো তখন এই পেশেন্টকে আমি বললাম যে, আপনি বসেন, চিন্তা করার কিছু নেই, আপনার ঠিক হয়ে যাবে। সেই পেশেন্ট বিশ্বাসই করছে না যে তার সমস্যা চলে যাবে, সে বলছে আমি মারা যাবো, ওষুধ খেয়ে কী হবে, আমি মনে হয় আর বাঁচব না। এই অ্যাকোনাইট পেশেন্টের বিশ্বাস না, কারণ
তার যে কন্ডিশন সে ধরে নাই যে সে এই রোগে মারা যাবে। তো এই ক্ষেত্রে ওনাকে বসিয়ে তারপরে আমি তাকে অ্যাকোনাইট 30 শক্তিতে 15 মিনিট অন্তর অন্তর 3টা ডোজ দিই। চেম্বার থেকে ম্যাজিকের মতন দেখলাম, চেম্বার থেকে সে সুস্থ হয়ে যায় এবং সে তার যে কাঁপুনি, তার যে জ্বালা ভিতরে এবং জ্বর ধীরে ধীরে কমে যায়। ঠিক আছে, এই ছিল একটি কেস। আরেকটি কেস বলছি, মহিলার কেস। একদিন আমি ক্লিনিক থেকে বাড়িতে গিয়েছি, যাবার পর মোটামুটি তখন 10:30-11:30 বাজে, তখন আমাকে ডাকলো একজন, তো ডাকতে আসছে বাড়িতে। তো গেলাম, সে গিয়ে দেখি যে ওই পেশেন্ট মহিলা ছটফট করছে আর বলছে যে আমাকে ঢাকা দাও, আমাকে ঢাকা দাও। এবার সে যে গরমের দিন লিপ কাঁথা দিয়ে ঢাকা দিচ্ছে, এই কন্ডিশনও দেখা যায় যে মানে মানে জ্বরের প্রচণ্ডতায় সে লিপ কাঁথা ঢাকা দিচ্ছে, মানে তার শীতও হয় অনেক সময় গরম হয়, তার ভিতরটা জ্বালা করতে থাকে, সেই জন্য আগের পেশেন্টটা খুলে ফেলল। আবার অনেক সময় দেখা যায় তাদের প্রচণ্ড শীত হয়, তখন আমি গিয়ে এই অবস্থা দেখলাম সে ছটফট করছে এবং বাড়ি শুদ্ধ লোক ভর্তি হয়ে আছে। তো আমি চুপচাপ শুধু কিছুক্ষণ অপেক্ষা করলাম, দেখি কি করে। তারপরে দেখছি যে সে বলছে আমাকে জল দাও, আমাকে জল দাও, মনে হয় এক মানে ঘটি এক কোটি জল সে খেয়ে ফেলবে, পাগলের মতন জল খাচ্ছে আর ছটফট করছে, একবার উঠছে একবার বসছে। তো বাড়ির লোকগুলো বলছে এ কি বলছেন জানেন ডাক্তারবাবু, আচ্ছা হাসপাতালে নিয়ে যাবো নাকি, এর কন্ডিশন তো ভালো না। আশেপাশের লোকগুলো বলছে এই হাসপাতালে নিয়ে যাও, এর কন্ডিশন ভালো না, এ মারা পড়ে যাবে। তখন সেই পেশেন্ট বলছে আমার আর সময় নাই, আমাকে হাসপাতালে নিয়ে যাবে না, আমি এখানেই এক ঘন্টার মধ্যে মারা যাব। আমার বন্ধু বান্ধব বা আশেপাশের লোকজন আত্মীয় স্বজন যে আছে তাকে ডাক। আমার বুকটা গেল, আমার বুকটা গেল, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে জলের সাথে সাথে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আর সে জল খাচ্ছে, তার ভীষণ পিপাসা আর বলছে শরীরটা চলে গেল। এই যে আমি বললাম যে কখন থেকে হয়েছে, কয়েক বলবেন না ডাক্তারবাবু, এই খাওয়া দাওয়া করে ভালো সুস্থ শরীরে সে স্বাভাবিকভাবে এই মানে শুয়ে পড়ল। শোয়ার পর কিছুক্ষণ পর হঠাৎ করে আচানক উঠেই বলছে যে আমি মারা যাবো, লোকজন ডাকো, আমার ভিতরটা কেমন করছে, আমার বুকটা চলে গেল, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, প্রচণ্ড জ্বর চলে আসছে, ঢাকা দাও ঢাকা দাও। তখন আমি এনাকে অ্যাকোনাইট 30 শক্তিতে 15 মিনিট অন্তর অন্তর দেই, সেই রোগীটাও ভালো হয়ে যায়। তাহলে এই কেস দুটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন, আমরা জানি যে অ্যাকোনাইট শুরুতেই যদি যে কোনো ডিজিজ, সর্দি হোক বললাম, যে সর্দি বা যে কোনো ডিজিজ দেখলো হাত পা ম্যাপটা করছে, নাকটা ছ্যাং ছ্যাং করছে, শরীরটা ভালো লাগছে না, সেই ক্ষেত্রে যদি আপনারা অ্যাকোনাইট 30 শক্তিতে খেতে পারেন, অ্যাকোনাইট 30 শক্তিতে খেতে পারেন শুরুতে, তাহলে দেখবেন যে আপনার এই সমস্যা চলে যাবে। তাহলে ধন্যবাদ সকলকে, আশা করি এই অ্যাকোনাইটের দুটো কেস আপনারা বুঝতে পারলেন, অ্যাকোনাইট কোথায় ব্যবহার হবে সেটা বুঝতে পারলেন। ধন্যবাদ সকলকে, নমস্কার।